ये बाबा सब उड़े गए कितने बड़े वाला घुमा कैसे घुमा उधर नवदीप में गया था तो उधर होटल लेके गुड मॉर्निंग एवरीवन वेलकम बैक टू माय बांग्ला ब्लॉग चैनल नतून दिन नतून ब्लॉग तुम्हारे सामने नहीं चले आसलम ना हमें सामने आसनी चायर बाटीटा ताओ आबार कोथाय गैसे बसानो একটা জিনিস খেয়াল করেছো আমার কিন্তু প্রত্যেক দিন চা কিসে করি ইন্ডাকশনে আর রান্নাঘরটা দেখো অন্ধকার তার মানে বুঝতেই পারছো লোডশেডিং একেবারে বাসি বিছানায় শুয়ে আছি বেশ মানে দেখবে একটু সকালের ঘুমটা ভালো হয় কিন্তু না কারেন্ট চলে গেছে কিন্তু কারেন্ট যাক আর যাই যাক চা তো খেতে হবে তাই গ্যাসেই চাটা করছি আর গ্যাসে চা করতে কী বিরক্তি লাগছে ইন্ডাকশনে করে করে অভ্যাস যাই হোক চাটা করে নিলাম এবার চাটা খেয়ে নিই এখন সকাল 10টা বাজে এই দেখে তো বুঝতে পারছো এই কারেন্ট আসলো মাঝে আমরা যখন চাটা করে খেলাম মাঝে একটুখানি সময় কারেন্ট ছিল আমি পাম্পটা ছেড়েছিলাম ও মা তারপর আবার কারেন্ট চলে গেছে আর আমি টেনশন করছিলাম যে আরেকটু পর থেকে তো জলের সবার প্রয়োজন হবে তা ওই সময় একটু ছেড়েছিলাম তারপরে আবার কারেন্ট গেছে এই আসলো তাই যা কাজ টাজ করেছি সকাল থেকে আর তোমাদের কিছু ভিডিও শেয়ার করতে পারিনি মানে যেইটুকু কাজ হয়েছে সকাল 10টা পর্যন্ত শেয়ার করতে পারিনি কারণ চারদিক অন্ধকার আর একটাই মানে মাথার মধ্যে চিন্তা ছিল যে কারেন্ট না আসলে জলটা এখন আবার পাম্পটা ছেড়ে দিয়েছে তোমাদের সঙ্গে কথা বলছি আর এই দেখো ছেলের বিছানাও গুছানো হয়ে গেছে কিচেনেও সব কাজ হয়ে গেছে এখন এই যে মানে সব ঘর ঝাড় ঠাট দিয়ে এই বারান্দার থেকে ঝাড় দিচ্ছিলাম হঠাৎ দেখি বিরিয়ানির দোকানে গানের আওয়াজ আসছে তখন ভাবলাম কারেন্ট এসছে তো তারপরে একটু ভাবলাম না ভিডিওটা অন করি কারণ ডেইলি ব্লগ যখন প্রত্যেক দিন আর স্টুডিওতে ভিডিও নেই আমার যে এক্সট্রা কিছু থাকলে ওটা দিয়ে দেবো মানে একটা স্বভাবে দাঁড়িয়ে গেছে যে ডেইলি ব্লগটা তোমাদের শেয়ার ডেইলি যে কাজকর্ম শেয়ার করতে হবে ঠিক আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো বাদবাকি আর সারাটা দিন দেখা যাক আজকে সকাল থেকে দুবার গেল কারেন্ট আজকে সারাদিন কী করে তোমরা সাথে থাকো দেখতে থাকো ব্লগটা আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিও কিন্তু ঠিক আছে পুরোটা তো ঝাড় দেওয়া হয়নি বাকি ছিল সেটাও ঝাড় দিয়ে নিচ্ছি আর আমি না তোমাদের বললাম ঠিকই কিচেনে কাজ হয়ে গেছে কিন্তু কিচেনে জলের কাজটা হয়নি মানে সিঙ্কে বাসনটা ছিল কেননা আমি জানি কারেন্ট কখন আসবে না আসবে আমি জল ফেলে যদি বাসন মাজি কারণ আছে তো বাসন যতক্ষণে না কারেন্ট আসে পাম্পটা না ছাড়তে পারি ততক্ষণে আমি বাসনে হাত দেবো না এই ভেবে আমি আর বাসনগুলো মাজিনি তাই আমাকে ঝাড় দিয়ে গিয়ে বাসন মাজতে হবে তারপরে ঘরঠরগুলো মুছতে হবে আমি কারেন্ট গেলে এরকমই করি যে সহজে দেখতে পাই না তো ট্যাঙ্কি তো থাকে একেবারে তিনতলার ওপরে তার ট্যাঙ্কি তো কতটা জল আছে না আছে আর বিশেষ করে বাড়িওয়ালা বলে কথা আমার তো সব দিকেই খেয়াল রাখতে হবে যে ভাড়াটেদের কোনো অসুবিধা হচ্ছে কি না এছাড়া আমার নিচে রিজার্ভার পুরো ফুল রয়েছে তাই যে ঝাড় দিয়ে চলে আসলাম রান্নাঘরে আর বললাম জলের কাজ বাকি ছিল স্ল্যাব ট্র্যাপগুলো মুছে নিচ্ছি আর বাসনগুলো এখন মেজে নেবো সত্যি জল ছাড়া একটু তবে হ্যাঁ নিচে থাকলে জলের সমস্যাটা অতটা হয় না যাদের বাড়ি দোতলা তিনতলা আরও উঁচুতে খুব সমস্যা কারণ সেখানে তো আর টেনে টেনে জল তুলে কাজ করা যায় না তাও ঠেকা বেঠাকায় আমাদের এই ফার্স্ট ফ্লোরে তোলা যায় কিন্তু সেকেন্ড ফ্লোরে জল তুলতে গেলে খুবই সমস্যা হয় আর এই দেখো এখন বাসনগুলো মেজে নিচ্ছি আর দেখো জলের প্রেশার দেখেই বুঝতে পারছো ট্যাঙ্কিটা পুরো ফুল করে নিলাম নিশ্চিন্ত তবে বেশিক্ষণ নিশ্চিন্ত থাকা যায় না কারণ এত সদস্য আর এত পরিমাণে গরম সবারই জলটা লাগে বলে তো লাভ নেই এবার এদিকে বাসন টাসন মেজে স্নান হয়ে গেছে এখন ঠাকুর ঘরে যাবো আর ছেলের জন্য দেরি করছিলাম ছেলে গেছে সেলুনে আমরা এসেই বলবে মা খিদে পেয়েছে ওর ময়দা মাখাটাও বের করে রেখেছি তারপরে ও আসলে ওকে রুটি করে দেবো ভাবছি কিন্তু আসছে না এখন 11টা বাজে আর দেরি করবো না আমিও ঠাকুর ঘরে ঢুকবো না এসে হাজির হয় মিঠু মিঠু বাসো পুজো দিয়ে নে লাইট অন করি নালে বাবার ঘরটা না একদমই অন্ধকার হয়ে গেছে
এটা হচ্ছে শুক্রবারের ভিডিও, কিন্তু বৃহস্পতিবার ঘটে আমি বইটা দিয়েছি, চাই ঠাকুরের ঘটে বইটা তুলে নিলাম। শনিবার আমি কোনো ভিডিও করিনি, কেন বলো তো? ভালো লাগেনি, কারেন্ট ছিল না, খুব সমস্যা হচ্ছে। এই বছর গরমটার মতো যেন কোনো বছর পড়েনি, আর কারেন্ট না থাকলে আমার যেহেতু ওয়াইফাই কানেকশন, তো আমার ফোনে এমনি আলাদা নেট নেই, তাই আমি কোনো ভিডিও করি না, আর ইচ্ছে করেনি শনিবার। আমি যে থাক গিয়ে একটা দিন করলাম না। আর এইখানে গতকাল তো অনেক ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়েছিলাম, সেই ফুলগুলো আবার গতকাল রাত্রেই গুছিয়ে এক সাইডে রেখেছি, এখন ওগুলোকে প্লাস্টিকে ভরবো। আরও দেখা যাচ্ছে শুকনো শুকনো কয়েকটা ফুল, মানে সাজানো সময় তো অনেক ফুল দিয়ে সাজাই, এই দেখো এক প্লাস্টিক ফুল বেরোলো। ঠাকুর পুজো দিয়ে চলে এসেছি, আর পুজো যখন দিতে বসেছি তখনই আমার বাবু সেলুন থেকে চলে এসেছে। এসেছে মতো আমি বললাম তুই ওয়াশরুমে যা, এদিকে ভাবলাম যে আমি এই মগে করে জল দিচ্ছি কোথায় বলো তো, ইন্ডাকশানে আমি ভাতের জলটা একটু ফুটতে থাকুক, আর আমি বরঞ্চ ছেলেকে একটু খাবার করে দেবো। আর এদিকে ওই যে সকালে যে বাসনগুলো ধুয়েছি, জলটা ঝরে গেছে, সেই বাসনগুলো এখন মানে তোমার ঠিক জায়গা মতো রেখে দিলাম। আর ছেলেকে একটু রুটি করে দিলাম, আর গতকাল একটুখানি মানে চিকেন চিলি চিকেন ছিল সেটা ওকে দিয়ে দিলাম যে খেয়ে নিক। আর আমাদের ও খেয়েছে ছাতু, আর আমি একটু মুড়ি ভিজিয়ে খেয়েছি, আমি মুড়ি ভিজিয়ে খেতে খুব ভালোবাসি। তা ছেলের খাবার পর্ব শেষ হলো। এদিকে ইন্ডাকশান থেকে ভাতের মানে সসপ্যানটা আবার গ্যাসের ওপর নিয়ে এসেছি, এটা তো প্রায় সময় আমি করি। ওই দেখো ভাতও আমার ফুটে এসছে, আর শাশুড়ি মা বাজার নিয়ে চলে এসছে, মাছটা ধুয়ে ওপরে দিয়ে দিয়েছে, তোমাদের দেখাচ্ছি, এই দেখো। আর এই রুই মাছগুলো না খুব স্বাদ হয়, অনেক মাছ যেমন বরফ চাপা দেওয়া থাকে, আমাদের কদিন ধরে আনছে মাছগুলো সত্যি খুব টেস্ট হয়। ওটা একটু পাতলা করে ঝোল করব, আর দেখি কি রান্না করা যায়। এখন আর ভাগে ভাগে অত কিছু রান্না করলে খেতেও ভালো লাগে না, এখন এই এত গরমে শুধু টক আর তিতো। এদিকে দেখো ভাত হয়ে গেছে, ভাতটাকে নামিয়ে নিলাম, ভাতে ফ্যান ঝরানো হয়ে গেছে, কড়াইতে দেখো আমি তেল দিয়ে দিয়েছি, আর ওই যে ডাল সেদ্ধটা নামিয়ে রেখেছি, মাছ ভাজবো বলে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, অথচ মাছের নুন হলুদ মাখানো হয়নি। মাছের নুন হলুদটা ফ্যান ঝরানোর আগে মাখাটাই উচিত ছিল, কিন্তু ওই যে কাজের মধ্যে থাকলে না খেয়ালটা এক এক সময় হয় না, তাই এখন আবার এই যে মাছের নুন হলুদটা ওই দেখো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে হাত দিয়ে মাখতে গেলে বেশিরভাগই হাতটা যায় কেটে। ওই দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এখন এই যে মাছটা ভেজে নেব, কড়াইতে দিচ্ছি আর একেবারে সরে যাচ্ছি, যদি ছিটা আসে এই। আর আমার কিন্তু চিমনিটা এখনও পরিষ্কার করতে আসেনি, মানে কোম্পানিতে ফোন করেছি এখনও আসেনি, আর মিঠু চিৎকার করছিলো বলে আমি রান্নাঘরের সামনে নিচে ওকে নামিয়ে রেখেছি, কিন্তু এমনই মহারানী যে নিচে নামালে থাকতে পারবে না, উনি সব সময় উঁচু জায়গাতেই থাকবে, মানে দোতলা, দোতলা মানে ওই স্ট্যান্ডটাকে ওর দোতলা, আর এটাতে ও থাকবে না। যাই হোক এইদিকে মাছ ভাজা হচ্ছে, দেখো ভাবলাম মাছ তো হচ্ছে, তাহলে মাছে বরঞ্চ একটু পটলও দিয়ে দিই, আর আলুটা বাবুর জন্য দিচ্ছি। ও মাছ এই মাছে যদি বুঝতে পারে যে আমি ইসে দিচ্ছি পটল দিচ্ছি তাহলে খাবে না, এই জন্য আলুটা ওর জন্য দিয়ে দিচ্ছি। আর ওকে বুঝতেই দিইনি যে ও মাছে পটল দিয়েছি। আর খারকোল বাটাও হচ্ছে, খারকোল বাটা হলে আর কিচ্ছু লাগবে না। আর এই দেখো পটলগুলো মাঝে মাঝে দু একটা লাল লাল হয়েছে, কিন্তু খুব একটা পাকেনি, একটু লাল লাল হয়েছে, তাই ভাবলাম যে কটা হোক কেটে নিই, এখনও কেটে উঠতে পারিনি, আবার উঠে দাঁড়ালাম যেহেতু মাছ ভাজা বসানো, এই দেখো এগুলো কেটে দিয়ে দেবো। আর এই যে আলুটা ভেজে নিলাম বাবুর জন্য, মাছ ভাজা হয়ে গেছে, আলুটা ছোট কড়াইতে ভেজে নিচ্ছি, আর বড় কড়াইতে মাছ ভাজার হয়ে গেছে, মাছ ভাজার তেল এই দেখো রয়ে গেছে, এখন এই তেলের মধ্যে আবার পটলটাও ছোট কড়াইতে ভেজে নেব। আলু পটল এগুলো আলাদা আলাদা করে ভেজে নিলে না মাছের ঝোলটা খেতে কিন্তু দারুণ লাগে। পটলগুলো লম্বা লম্বা করে কেটে আমি নুন মাখিয়ে রেখেছিলাম, আর পটল দিয়ে রুই মাছ তোমরা খেয়ে দেখবে খুবই ভালো লাগে। আর এখন গরমকালে কি সবজি দিয়ে করব বলো তো, আলু তো খেতে চায় না, আলু ছেলের জন্য দিই, আর অন্য কোনো সবজি দিয়ে তো একটু মাছের ঝোল টোল ইচ্ছেই করে, তাই না? আর এই দেখো আলু জিরে তেজপাতা এইগুলো ফোড়ন দিয়েছি,
আর তোমার হচ্ছে আলু পটলটা ভেজে নিয়েছিলাম, আর একটু টমেটো পেস্ট, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর একটু মানে হলুদ এই জল দিয়ে দিলাম যাতে মশলাটা লেগে না যায়। এখন ভালোভাবে কষে গেছে, ঝোল ঢেলে দেবো। আর এই আমার ঝোল ঢালা দেখে কেউ ভেবো না যে এরকম পাতলা ট্যালট্যালে ঝোল, খেতে কিন্তু দারুণ লাগে। আর নামানোর আগে একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে দেবে, দারুণ লাগে খেতে। ঘি দিয়ে তোমরা একদিন খেয়ে দেখবে, খুবই ভালো লাগে। ফাইনাল এরকম মাছটা হয়ে গেছে, মানে মাছের ঝোলটা ফুটে গেছে। এবার মাছগুলো আমি সুন্দর করে দিয়ে দেবো, একটু ফুটলেই নামিয়ে নেব। হয়ে গেছে মাছের ঝোলটা, আজকে সেরকম কিছু না। ও খাড়গোল বাটা হয়েছে, বাটা মানে মিক্সিং গ্রাইন্ডারে, এখন আর শিলে সেরকম বাটা হয় না, খাড়গোল, অনেকে কি বলে খাকরোল, যাই হোক। আর হচ্ছে আমদিয়ে ডাল, আর এই যে মাছের ঝোল। এখন কি করব বলো তো, আলু আর মাছগুলো একটা জায়গায় আলাদা তুলে নেব, এক পিস মাছ আর আলু। পটল দেওয়া দেখলে বাবু খাবেই না, কিন্তু বুঝতে পারবে না, তাও ওই দেখলে, চোখে দেখলে বলবে আমি খাবো না, পটলের মাছ খাবো না। আর মাছের ঝোলটা কিন্তু বেশ সুন্দরই হয়েছে, চলো দেখি তোমাদের। খুব সুন্দর হয়েছে মাছের ঝোলটা, দেখো একটু পাতলা পাতলা। আর নামানোর আগে একটু ঘি দিয়ে দিয়েছি, এই দেখো ঘিটা এখনও গলেনি, মানে ঘিটা দিয়ে আমি গ্যাস নিভিয়ে ঢাকা দিয়ে রেখেছি। বাবা ঢাকা দিয়ে দিই, তাহলে গন্ধটা বেরিয়ে যাবে। চলো রান্নাগুলো দেখিয়ে দিই, সব রান্না তো তোমাদের শেয়ার করা হয়নি। এই যে ডালটা আম দিয়ে, এখানে পটল দিয়ে মাছের ঝোল, নিচে বাবা মার খাবার দিয়ে চলে এসেছি, এখানে হচ্ছে ছেলের জন্য মাছ আর আলু তুলে রেখেছি, আর এটা হচ্ছে কাগজি লেবু কেটে রেখে দিয়েছি। এই দুটো সাইড রেখেছি কেন বলো তো, আমার বাবুকে এই দিয়ে ডোলে ভাত মেখে দিলে খুব ভালো খায়। আর তোমাদের বললাম না খাড়কোল বাটা, এটা দিয়েই তো আমার পুরো খাওয়া হয়ে যাবে ভাত। আর ছোটো ছোটো উচ্ছে ছিল, সে উচ্ছে ভাজা, আর এটা কিছু না, এটা কাঁচা লঙ্কা পেস্ট, এটা ফ্রিজে রাখবো, খাবারের সাথে ঢাকা দেওয়া রয়েছে, থাক। আর যেহেতু এটাও তো এঠো, মানে একটা ছোটো বাটি করে রেখে দেবো, কাঁচা লঙ্কা মিক্সিং গ্রাইন্ডারে করে রাখা হলো, নাহলে লঙ্কা তো এখন থাকছে না, পচে যাচ্ছে। ঠিক আছে, আবার পরে কথা বলবো, এখন খাওয়া দাওয়া দেবো সবাইকে। রান্নাবান্না শেষ, হাত পা ধুয়ে আবার একটু বেডরুমে বসে পড়লাম, কারণ আমাদের ও ছেলে কেউ খেতে আসছে না, আর আমি একা পাখার হাওয়া খেতে বসিনি। ওই দেখো পাশে আবার ওকে নিয়ে এসেছি, ও চুপ করে আমার সামনে বসে আছে, কিছুক্ষণ একটু তিরিং তিরিং করে নাচল, আর ভাবছিল আমি কিছু খাচ্ছি, তারপর দেখি জল খাচ্ছি, ব্যাস চুপচাপ রয়েছে। এখন এই দেখো বিকেলবেলা ঝড় ছেড়েছে, এ বাবা সব উড়ে গেছে, নিচেও কিছু পড়েছে না, এই স্বপ্নার শার্ট রাখো একটু, মেয়ে লেকে যাতি আপ ইধার আ যাইয়ে, বাবা এই পুরো সব পড়ে গেছে। আমি ঘরে বসে মোবাইল করছিলাম, কিন্তু এই রকম ভাবে মানে এখন একটু আলো হয়ে গেছে, মানে মেঘটা কেটে গেছে। ওই আন্টি তিনতলায় থাকে, এক বোন থাকে, ওর মা এসছে ইসের থেকে, মণিপুরের থেকে, ওই আন্টি জামা কাপড়, এক বোনে আমাদের ভাড়ে বোন, ও ডিউটি, তো ফোন করেছে, দিদি আমার জামাগুলো, আর আমি তোমাদের সামনে আসছি না, পাগলির মতো চুল টুল হয়ে রয়েছে, তাই ব্যাক ক্যামেরায় কথা বলছি। বেশ পরিষ্কার হয়ে গেছে আকাশটা, ওই হাওয়াই ছাড়লো আর হবে না মনে হয়। নিয়া আঙ্কেল কে পাশ যাও, দেখো তোমারা যো কাপড়া হ্যাঁ লেকে আও, নিচে রোড পে গিরা থা না, তো উধার সে উঠা কে রাখা হ্যাঁ, কিতনা বড়ে বলে আই ঘুমা কাইসে ঘুমা, উধার নবদ্বীপ মে গায়া থা, তো উধার হোটেল লেকে রাখা থা, আর পুরা দেখা ইস্কান কা মন্দির, और जो गाय होता है ना गौशाला जिसमें गाय उधर गया था, बहुत सारा काउ उधर रहता है, जो प्रसाद भी तो खाता है। हाँ।
গিয়ে আন্টির সাথে কথা বললাম, ওনারা মণিপুর থাকে, কালকে মানে এসছে অনেক দিন, আমাদের লোকনাথ পুজোতেই ছিল, তা ওপরে তিনতলা ভাড়াটে বোনটার মা, ওনারা কালকে নবদ্বীপ গেছিলো, সেই বিষয়ে একটু গল্প করে তারপরেই আবার নিচে চলে গেলাম, কারণ সন্ধ্যা পুজো দিতে হবে, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছিলো। এখন বাজে রাত 10:45, আমার ছেলে বললো, মা আজকে আমি খাবার আনবো না, তুমি আমাকে চাল ডাল সেদ্ধ করে দাও, চাল ডাল মানে গোবিন্দভোগের চাল আর সোনা মুগ ডাল দিয়ে আমাকে যেরকম করে দিতে আগে আমি স্কুল যাওয়ার সময়, ওকে স্কুল যাওয়ার সময় এগুলো করে দিতাম বেশিরভাগই, তা সেটা করে দাও। আর আমি সন্ধ্যার পর থেকে তোমাদের সামনে আর আসতে পারিনি, কেননা সেই উপর থেকে নেমে এসে সন্ধ্যা ঠন্ধা দিয়েছি, তারপরে একটু ওর ভিডিও দেখতে দেখতে আর সামনে আসিনি। থাক, আমি বললাম যা হয় এই যেটুকু ভিডিও হয় আজকে ওটাই দেবো। তাই দেখো, একটু তেজপাতা, শুকনো লঙ্কা, আদা ফোড়ন দিলাম আর একটা ছোট্ট আলু দিয়ে দিলাম, আর এর মধ্যে চাল ডালটা ধুয়ে রেখেছিলাম, ভাজলাম না আলাদা, মানে সোনা মুগ ডাল আর একটু চাল সেই পুজোর সময় আনা হয়েছিল ছিল, তা আমি বললাম ঠিক আছে এটাই একটুখানি ফ্রাই করে ওকে করে দিচ্ছি, আর এটাকে মানে একটু ভুনা খিচুড়ির টাইপের, কিন্তু সেরকম স্পেশাল না, আর আলুটা দিয়েছি, ও আলু দিলে তো খুব ভালো খায়, তার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ব্যাস। এতে আমার ছেলে খুব তৃপ্তি সহকারে খাবে, তার জন্য কোনো আলু ঠালু ভাজতেও হবে না। ও বললো, মা আমি এই দিয়ে ওই আলুটা দিয়ে, যেহেতু সেদ্ধ আলুটা দিয়ে দিচ্ছি, মানে এর মধ্যে যে আলুটা দিয়ে দিয়েছি ওটা দিয়েই খাবে। তাও ঘরে পাঁপড় ছিল, বললাম, বললো না লাগবে না। তাই দেখো, একটু ফ্রাই করে আমি এর মধ্যে একটু গরম জল ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি, যাক ছেলে খেতে চেয়েছে, এই একটু ফ্রাই হয়ে গেছে, এখন এই গরম জলটা ঢেলে দেবো। আর একটু আদা কিন্তু আমি গ্রেপ করে দিয়ে দিয়েছি, এই গরম জলটা ঢেলে দিলাম মাপ মতো, ব্যাস এটা একেবারে ঝরঝরে ভুনা খিচুড়ির মতো হয়ে যাবে। ডালটা না দিলে হয়ে যেত পোলাও, যেহেতু ডাল দিয়েছি এটা একটা ভুনা খিচুড়ির মতো হবে, আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছিল, এটা একটু শুকনো শুকনো হবে, হয়ে গেছে। আর এর মধ্যে আমি এখন একটু বাটার আর ঘি দিয়ে দেবো, ছেলে তো খুব ভালো খায় এটা। আর ব্লগটা কিন্তু এখানে শেষ করছি বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, আর কি বলো তো, যারা নতুন এসেছো ভুলে যেও না, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। শুভরাত্রি, টাটা।